Hello friends, welcome back to my channel IOMS Blog and Kitchen. আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ঠিক করেছি যে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করছি সবটা তোমাদের কাছে শেয়ার করব। কি কি রান্না করলাম, কিভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা কাটালাম সবটা। চলো, সবার আগে সকালে স্নান সেরে পূজোটা দিয়ে নিয়েছি। সব থেকে বড় কাজ আমার কাছে এটাই, দেখো আমার ঠাকুরগুলোকে একটু দেখিয়ে দিই। ঝটপট পুজো করেছি, বিশেষ সেরকম কিছু নয়, রোজকার যেরকম পুজো করি সেই রকমই। বিছানাটা দেখো অবস্থা, একটু বসতে পারবে না কেউ, শুতে পারবে না, কিছু না, সারা বিছানায় শুধু সারাদিন ঘুম থেকে উঠেই আগে এগুলোকে ছড়িয়ে নেয়। এবার যতক্ষণ না ঘুমোবে ততক্ষণ এই চলবে। দেখি আর গায়ে সূর্য কই আসে, দেখি মুখে কি দেখি, স্কুল থেকে এসছে তখন কলা খেতে দিয়েছিলাম, কলাটা বিছানার মধ্যে পড়ে রয়েছে। আর দেখি দেখি, না পালালে হবে না, বস দেখি দেখি, দেখো মুখের মধ্যে, মুখের মধ্যে কি না বলো, না এই তো তোমাকে দেখা যাচ্ছে, বলো মুখে কি নিয়েছো, বলো কই দেখি কই, মুখের মধ্যে এরকম কলাও যে মানুষ মুখে এরকম রেখে দিতে পারে, পৃথিবীর একমাত্র উনি। কলাটা এখানে রাখার জায়গা কই রে, দেখি কি বানিয়েছ, কি বানিয়েছ, একটু তাকা আমার দিকে, কই কলাটা খাবে না, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, আচ্ছা ঠিক আছে খেয়ে নে। তুই বলছিলি বালিশের ওয়ার পড়াবি, বালিশের ওয়ার কোথায়? সকালবেলা সকালে ঘুম থেকে উঠে সব কাজ টাজ করে বালিশের ওয়ারগুলো কেচে দিয়েছিলাম, জানলায় অনেক রোদ্দুর, রোদ্দুরে দিয়ে দিয়েছি, রোজ স্কুল থেকে এসে বালিশের ওয়ার খুঁজছে। বালিশের ওয়ার পড়াবে, যাও বালিশের ওয়ার পড়ি, খালি যাও ওই যে ওয়ারগুলো নিয়ে আসো, ওই তো বালিশ, ওই তো বালিশ, ওই তো ওয়ার, ওই যে ওই যে ওই তো জানলায়। হ্যাঁ ফেলে দিয়েছে, হ্যাঁ আচ্ছা তুমি নিয়ে আসো, যাও যাও বালিশের ওয়ার নিয়ে আসো, পড়াও সব পড়া নিয়ে যাও, পড়ি ফেলো বালিশের ওয়ারগুলো, পড়ি ফেলো পড়ি ফেলো, দেখি কই বালিশের ওয়ার, বালিশের ওয়ারগুলো পড়ি ফেলো সূর্য, দেখো পড়াও ঠিক করে পড়াও, তুই তো পড়ে যাবি ওদিক দিয়ে, তুই তো পড়ে যাবি, তো এদিকে আয় সরে আয় সরে আয়, ঠিক করে পড়াও, দেখে দেখে পড়াও, দেখে দেখে পড়াও, দেখে দেখে পড়াও, তাকাও তাকাও, ওই দেখো কোন দিকে তাকিয়ে আছে, কলাটা এখন একটা কলা খেতে অন্তত দু ঘন্টা অন্ধকার লাগছে, আলোটা নাও পড়িয়ে ফেলো, বালিশের উপর উঠে অত্যাচার, বালিশগুলোকে পাড়িয়ে পাড়িয়ে পুরো একদম পাড়িয়ে ফেলেছিল, তারপরে এটা মনে হয় যে প্যান্টের পিসের যে কাপড়গুলো হয় সেই কাপড়গুলো দিয়ে আবার বানানো হয়েছে মজবুত করে, যাতে পালালে না ফাটে, কারণ বালিশগুলোর উপর যা অত্যাচার হয় সে আর বলার নয়। নাও বা সুন্দর হয়েছে, আদুর পড়ি ফেলো, আর আমি দেখাবো দেখাবো তোমাকে দেখাবো, এই যে তোমাকে দেখাবো, তুমি পড়াও 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 পড়াও, আদুর পড়ি ফেলো, আলগুলো পড়ি ফেলো, পড়াও ওগুলো পড়াও, বা ভালো হয়েছে তো, বা আমি ঠিক করে দেবো, আমি ঠিক করে দেবো, ঠিক আছে ঠিক আছে, উফ বাবা ঠিক আছে ঠিক আছে, কই ওইগুলো পড়া, ওই দুটো পড়া, ওই দুটো পড়া, হয়নি এখনো, ঠিক করছে একদম পরিপাটি করে কাজ করবে, ঠিক আছে হয়ে গেছে তো দেখতে পাচ্ছি, বাপ রে বাপ হয়েছে তো, হ্যাঁ হয়েছে তো, তুমি না ওগুলো পড়াও, ওগুলো পড়াও, দুটো পড়াও, ওদিকে রয়েছে, ও ঠিক হয়ে যাবে, পরে ছিঁড়ে যাবে, এবার এবার বালিশটা ছিঁড়ে যাবে, এবার ছিঁড়ে যাবে, পড়াও অন্যগুলো পড়াও, আর দুটো রয়েছে ওগুলো পড়াও, পড়াও পড়াও, আর ঠিক আছে ওটা কিচ্ছু না ঠিক করে দেবো আমি, আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, বোঝো ওটা হবে না, পরে ঠিক হয়ে যাবে, নে বাপ রে বাপ সহ্য পারে, বাহ এই তো হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে হচ্ছে, বাহ হয়েছে 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 তো, হয়ে গেছে হয়ে গেছে তো, ছিঁড়ে ফেললি এমা, এমা ছিঁড়ে ফেললি, তুই তো ছিললি, হয়েছে বাবা রে বাবা, বালিশের ওয়ার পড়াচ্ছে না যুদ্ধ, আটটা আছে আটটা আছে, ওরে বাপ রে বাপ, রক্ষে করো নাও, হয়েছে কন আটটা আছে তো, আটটা আছে তো, কলাটা সেই থেকে মুখেই এক টুকরো কলা, এক ঘন্টা একটা কলা খেতে গেলে কত সময় লাগতে পারে, অবশেষে হলো বালিশের ওয়ার পড়ানো হলো, হয়েছে বলো, হ্যাঁ হয়েছে,
দেখি তাকাও তাকা কই কতক্ষণ লাগবে আর কলাটা খেতে দুবার পড়ানো হলো তাহলে এবার ঠিক করে জায়গা মতো রেখে দাও জায়গা মতো রেখে দাও কোথায় ছিল বালিশ রেখে দাও কই আচ্ছা বালিশগুলো রেখে দাও ঠিক মতো রেখে দাও রেখে দাও কোথায় ছিল ওখানে গুছিয়ে রাখো গুছিয়ে রাখো ওইখানে গুছিয়ে রাখো রাখো সূর্য ঠিক মতো রাখো গুছিয়ে এই আর একটা আছে রাখো হ্যাঁ বাবা ঠিক আছে এবার আমি রান্না করব বেলে মাছ আর এঁচোর চিংড়ি তার জন্য সব কেটে কুটে রেডি করে নিয়েছি দেখো আর ভাত চাল ভিজিয়ে রেখেছি ভাত করার আগে চালটা একটু ভিজিয়ে রাখি তাহলে ভাতটা ভালো হয় গ্যাসটাও সেফ হয় তো এই হচ্ছে সব সরঞ্জাম আর কি রান্নার প্রস্তুতি চলছে দেখো আমি কড়াটার পেছনে একটু সাবান মাখিয়ে নিয়েছি কারণ আমার গ্যাসে কালি ওঠে সেই কারণে সাবানটা মাখিয়ে নিয়েছি যেহেতু আমি নিজেই নিজের কাজ করি তো একটুখানি ডললেই কালিটা উঠে যাবে সেই কারণে সাবানটা মাখানো কড়ায় তেল দিয়ে দিলাম ঝটপট রান্না করে নেব দুটো কড়া দুদিকে বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় চলো এবার রান্নাটা সেরে ফেলি বেলে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেগুলোকে আমি এবার একে একে ভেজে নিচ্ছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি বেলে মাছে দেবো বলে আলুগুলো এবার ভেজে নিই আর এদিকে মাছটাও ভাজছি আসলে এঁচোর কাটতে আর রান্না করতেও বেশ সময় লাগে সেই কারণেই আমি একটু দুটো কড়া ব্যবহার করছি আজকে যাতে তাড়াতাড়ি হয় নাহলে বেলা হয়ে যাবে বেলে মাছটা খুব একটা খাওয়া হয় না অনেক দিন বাদে এনেছে ভাবলাম যে ঠিক আছে রান্না করি বেলে মাছের তো ঝোল ভালো লাগে না ঝালই করতে হবে মাছ ভাজার সময় না আমার ভীষণ ভয় কয়েকবার এরকম হয়েছে যে মাছের তেল গায়ে এসে পড়ে একেবারে ফসকা পড়ে গেছে সেই থেকে আমার ভীষণ ভয় মাছ ভাজার সময় আমি একটু দূরে দূরে থাকি দেখো যে এবার চিংড়ি মাছগুলো ভাজব চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না অল্প ভাজলেই হয়ে যায় বেশি ভাজলে চিংড়ি মাছ আবার ছিঁড়ে ছিঁড়ে লাগে ভালো লাগে না তো মাছ প্রায় ভাজা হয়ে এসছে এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে বেলে মাছের যেটা দেব সেই আলুগুলো চলো তুলে ফেলি এবার এঁচোড়ে যে আলুগুলো দেবো সেগুলোকে ভেজে নিচ্ছি ওইদিকে আর এদিকে চিংড়ি মাছটা প্রায় বেলে মাছ তো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেল এবার এঁচোড়গুলো অল্প মানে ভাপিয়ে নিয়েছি সেগুলোকে এবার একটু ভাজা ভাজা করে ফেলি এঁচোড়ের আলুগুলো দেখো ডুমো ডুমো করে কেটেছি আর বেলে মাছের যে আলুগুলো দেবো একটু লম্বা লম্বা করে কেটেছি ভাজা হয়ে এসছে আলু তুলে ফেলছি তেল আছে কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম
এবার পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সঙ্গে, চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা গুলো। এঁচোড় গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এঁচোড়ের যে আলুটা সেটা কিন্তু ভাজতে ভাজতে অর্ধেক প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার এই কড়াটাতে একটু তেল দিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো হয়ে গেল কারণ কি, এঁচোড়টা কাটতেই অনেক সময় লেগেছে। এবার আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেইটা একটু গোটা জিরে ধনে এগুলো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর নুন হলুদ জিরে জিরের গুঁড়ো একটু একটু লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি। এদিকে এঁচোড়টা হবে, তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা পেঁয়াজ লঙ্কা দিয়ে। এবার এদিকে ভাজা বসিয়েছি, ওদিকটা বেলে মাছটা হবে, ওটা বেলে মাছের জন্য মশলাটা রেডি করছি। এই মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি গোটা জিরে আর ধনে এর মধ্যে দিয়েছি, তাই গুঁড়ো আর দিচ্ছি না। এই দেখো মশলাটা রেডি হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু বেলে মাছের ঝাল করব সেই কারণে ওই মশলাগুলো দিলাম, বাটা মশলাগুলো। এবার এর মধ্যে এঁচোড়ে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। বেলে মাছটা ওদিকে হোক, বেলে মাছে জল ঠল দিয়ে এবার আমি চাপা দিয়ে দিলাম, হতে থাক। আর এদিকে এঁচোড় রান্না করব, নুন হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, সব দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটু চিকেন মশলা আর গরম মশলা আমি জলে গুলে রাখলাম। এই চোটটাই দেবো দেবে, এঁচোড়ের মশলাটা প্রায় হয়ে এসছে, দেখো হয়েই গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিই। যেহেতু এঁচোড়টা আমি সেদ্ধ করে নিয়েছি, বেশি সময় আর লাগবে না। জল দিয়ে দিলাম, গরম মশলা মানে আলাদা করে, আর যেহেতু গরম মশলা গুলিনি সেই কারণে ওই এঁচোড়ের জন্য যেটা গুললাম সেখান থেকেই একটুখানি নিয়ে আমি বেলে মাছে দিয়ে দিলাম। এই দেখো বেলে মাছটা প্রায় হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার চিংড়ি মাছ আর এঁচোড় ভাজা এঁচোড় যেটা সেটা দিয়ে দিলাম। এই হচ্ছে আজকের আমার রান্নাবান্না আর কাজকর্ম। এবার এই দেখো গরম মশলা আর ওই যে চিকেন মশলাটা আমি গুলে রেখেছিলাম অল্প একটু, সেটাও দিয়ে দিলাম। আমার একবারে রেডি হয়ে গেছে রান্না, তো দেখো একদম রেডি।
আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।